আপস অ্যান্ড ডাউনস আছে আমাদের, মন ভারাক্রান্ত, অনেকে অনেকে জীবনে অনেক কিছু ঘটেছে আমি জানি, কিন্তু তারপরেও উই হ্যাভ টু ফাইন্ড হ্যাপিনেস সামওয়্যার। আমাদের খুঁজে বার করতে হবে কোথা থেকে একটুখানি সুখ, একটুখানি হাসি পাওয়া যায়। তো যেহেতু সবাই এখন সামনাসামনি এভাবে তো দিতে পারছি না, টিভিতে একটুখানি দেখবেন, কিছুক্ষণ আনন্দ পাবেন, একটু হাসবেন, একটু আনন্দ করে থাকবেন বাড়িতে, সেটুকুই আমাদের ইচ্ছা, সেটুকুই আমাদের প্রচেষ্টা। থ্যাংক ইউ জি বাংলা সেটার জন্য, এবং থ্যাংক ইউ আপনাদের সবাইকে। খুব খুব ভালো থাকুন, কিছুদিনের মধ্যেই আবার আপনাদের সকলের সাথে লাইভে আসবো, তখন যখন আসবো তখন কিন্তু শুধুমাত্র আপনাদের সাথে গল্প করার জন্য আসবো। আমি আমার পেজে বা আমি আমার প্রোফাইল পিকচারে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমি কবে লাইভে আসছি, তখন শুধুমাত্র নিছক আপনাদের সাথে আড্ডা মারার জন্য, আপনাদের সাথে গল্প করার জন্য আমি আসবো। ঠিক আছে, ভালো থাকুন সবাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। খুব শর্ট একটা লাইভ ছিল আজকে আমার, ভালো থাকুন। আমি সকলের জন্য অনেক অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করছি, আমরা যেন সবাই ভালো থাকি, আপনারাও যেন সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাইকে প্রণাম, সবাই ভালো থাকবেন, আমাকে ভালোবাসা আশীর্বাদ সবসময় দেবেন যাতে এইভাবে সকলের সাথে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তো অনেকদিন পরে লাইভে আসলাম, ভালো লাগলো আপনাদের সকলকে দেখে যে এত মানুষ আমাকে এই মুহূর্তে দেখছেন, আমার সবাই আমার। তো ভিউয়ার্স, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের এই কঠিন সময়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।